নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোলার তরকারি। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই ছোলার তরকারি বানানোর জন্য আমাদের কী কী লাগছে। ছোলার তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ছোলা। ছোলাটাকে 10 থেকে 12 ঘন্টা মতো আমাদের জলে ভিজিয়ে রাখতে হবে। আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। অল্প একটু ধনে পাতা কুচি, মিহি করে কুচিয়ে রাখা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 বড় সাইজের টমেটো, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 2 তেজপাতা, 2 গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা আমি এখানে 2 টুকরো করে রেখেছি, 4 টেবিল স্পুন সাদা তেল, 7 মতো নুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন চানা মশলা। চানা মশলাটা অবশ্যই দেবেন, এটাই তরকারির স্বাদটাকে বাড়িয়ে তোলে। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন চিনি, আর আমাদের লাগছে জল। সবার প্রথমে আমি গ্যাস অন করে কুকারটাকে ভালোভাবে গরম হতে দেব। কুকারটা গরম হয়ে যাবার পর এর ভিতরে দেব তেল, আর তেলটাকেও ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, আর এর ভিতরে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাটা। কয়েক সেকেন্ডের জন্য এটাকে ফ্রাই হতে দেব, তারপর এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবারে যতক্ষণ না পেঁয়াজ কুচিটা লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা হতে দেবো। আপনারা যদি এই তরকারিটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষে বানাতে চান তাহলে তেলটা গরম হয়ে যাবার পর শুকনো লঙ্কা আর তেজপাতার সাথে 1/2 টিস্পুন গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়ে দেবেন, আর বাকি প্রসেস একই থাকবে। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো, আর এর ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর 1 মিনিট এটাকে অনবরত নাড়তে থাকবো। এবারে এর ভিতরে 1-1 করে মশলাটা দিয়ে দেবো, চানা মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দেবো, আরও 1-2 মিনিট এটাকে অনবরত নাড়তে থাকবো। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে না। এবারে এর ভিতরে টমেটো কুচিটা দিয়ে দেব, একই সাথে 7 মতো নুনটাও দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজা হতে দেবো, আর মাঝে মাঝে এটাকে মিক্স করতে থাকবো। টমেটোটা নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবারে এর ভিতরে ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দেবো, আর মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো এটাকে কষতে হবে। ছোলার ভিতরে প্রচুর পুষ্টি আছে। ছোলা আমরা জলে ভিজিয়ে রেখে খেয়ে থাকি, সেদ্ধ করে খেয়ে থাকি, আবার অনেক সময় তরকারির ভিতরেও দিয়ে খেয়ে থাকি। তবে এই যে ছোলার তরকারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে সামগ্রীগুলোর এখানে প্রয়োজন সেগুলো আমাদের ঘরেতে সবসময়ই থাকে। 3 মিনিট হয়ে গেছে, এবারে আমি এর ভিতরে দেবো জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন জলের মাপটা সেই আন্দাজে একটু কম বেশি করে নিতে পারেন। জলটা দেওয়ার পর আরও 1 বার এটাকে ভালোভাবে মিক্স করে দেব। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 5টা সিটি পর্যন্ত এটাকে সেদ্ধ হতে দেব। 5টা সিটি হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর কুকারটাকে ঠান্ডা হতে দেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, একবার চেক করে নেব ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। ছোলা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অনেক সময় ছোলার কোয়ালিটির জন্য 5টা সিটিতেও সেদ্ধ হতে চায় না। যদি সেদ্ধ না হয় তাহলে কুকারের ঢাকাটা বন্ধ করে আরও 1-2 সিটি দিয়ে নেবেন। এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দেব। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এবারে কুকারের ঢাকাটা উপর থেকে লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে গরম মশলা আর ধনে পাতার গন্ধটা তরকারির ভিতরে চলে আসে। আপনারা চাইলে কুকারের ঢাকাটা লাগিয়েও দিতে পারেন, আমি শুধু উপর থেকে দিয়ে রেখে দিচ্ছি যাতে ভিতরকার হাওয়াটা না বেরোয়। 5 মিনিট হয়ে গেছে, এবারে ছোলার তরকারিটা একটা পাত্রের ভিতরে বার করে নেব। ছোলার তরকারি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এবারে এর উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই তরকারিটা রুটি বা পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।